আপনাদের সবার কুকর্ম আমি পৌঁছাইয়া দিব। আমি 3 ঘন্টা আগে এখানে আসছি বাংলাদেশ সিলেট এয়ারপোর্টে। আমাকে ফ্লাইট দে নাই মিথ্যা বলে বলতেছে, আমার লকেটর ফর্ম নাই, আমার কাছে প্রুফ আছে, ওরা সবাই লুকায় আছে, আমাকে ফ্লাইট দিতেছে না। আমি এই মুহূর্তে রেকর্ড করতেছি, দেখেন আপনারা সবাই, এরা সবাই লুকায় আছে, আমাকে মিথ্যা বলতে, আমাকে বলছে আমার ওভার ওয়েট, আমি বলছি আমার ওভার ওয়েট নিব না, কিন্তু ওরা মানে নাই, ওরা লুকায়া, দেখেন সবাই দেখেন, ওরা সবাই লুকায়া গেছে। এই যে, এই যে মুখ পুরুষটা যিনি আছেন দাঁড়ায়া, এই যে এরা, এরা আমার ফ্লাইটটা ক্যান্সেল করছে বিনা দোষে, কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া এরা আমাকে ফ্লাইট দেয় নাই পার্সোনালি। এই এই যে টুপি পরা যে ছেলেটা এইটা, আর এই যে, এই যে মাস্ক পরা ভদ্রলোকটা এইটা, আর এই এগুলা মিলে কোনো মানুষ মনে হয় এরকম বলে না। কালকে আমি যাই নামাজে বসে বলছি, আল্লাহ আমার মা বাবাকে হায়াত দাও, কিন্তু আমার মা বাবা দুনিয়া থেকে যাওয়া পরে আমি কসম কাটবো এই বাংলার মাটির জন্য, মুখ আল্লাহ আমাকে না দেখায়। আমার এত ঘৃণা হইছে, এত লাঞ্ছিত অপমানিত আমি হইছি যে এই বাংলাদেশে। গত 28 তারিখ তার ফ্লাই ছিল, কিন্তু ফ্লাইটটা আমার মেয়ের সাথে যে ব্যবহার করা হয়েছে, তাহলে যেভাবে আপনার যেতে না দেবার কারণে আমরা এত দুঃখিত আর এত মনে কষ্ট পাইছি, যে শুধু একমাত্র আমার নাতির জন্য, যে সে অপেক্ষা করতেছে তার মা কখন যাবে, আর সেও প্রশ্ন করতেছে যে মা তুমি কেন আসো না। সে তো বুঝতে পারে নাই যে এই এয়ারপোর্টে তার সাথে যে ব্যবহার করা হয়েছে, তার ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে একমাত্র তাদের হিংসার কারণে। তারা যে চাচ্ছিল একটু ঘুষ দেওয়ার জন্য, সেই টাকাটা সে অস্বীকার করার কারণে আমার মেয়ের জন্য খুব দুঃখ লেগেছে। আশায় আমার নাতিটা খুব কান্দিতেছে, আমার নাতি ছোট বাচ্চা, ওরে আনতে পারে নাই, তার স্কুল খোলা ছিল, তাই আমার নাতি খুব বেশি কান্দাকাটি করেছে। আমার অন্যের খুব বেশি দুঃখ লাগেছে, আমাদের বাংলাদেশে কেন এমন হয় এটা আমরা বুঝতে পারি নাই, এখন বুঝতে পারলাম ঘুষের টাকার কারণে। একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট বাতিল করে ফেলেছে তারা, তারা এই এর ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। সরি বলতেছে, কিন্তু সরি বললে তো ভাই সময়টা তো চলে গেছে, আমার বোনের ছেলেটা তো কান্না কান্নাই করতেছে, আমার বোন এইদিকে খাচ্ছে না, ও এখন এত মানে মন মানসিকতার এত খারাপ ওর বাচ্চার জন্য, মানে ও কি করবে বুঝে উঠতে পারতেছে না। তো আমরা আমরা এই ইয়ের বিচার চাই। উনি যখন মালটা কম নিতে চাচ্ছে তখন আমাদেরও সময় ছিল না, এই জন্য উনি অফ হয়েছে, এই জন্য উনি অফলোড হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কী করা যাবে এখন? এখন আবার যখন উনি যাবে আমরা পাঠাই দেবো। আমি তখন ওনাকে বললাম যে আপনি তো এই ঘটনা, এখান তো মাল বেশি নেওয়া হয়েছিল, এই জন্য বলে যে না আমি আমি উনি যে এতক্ষণ যে স্টেটমেন্টটা দিল ওই স্টেটমেন্ট আমাকেও দিল, যে আমি তো বলছি পর্যায়ক্রমে আমি মাল শেষ হচ্ছে, আমি লাগেজ নেব না। তো আমি ওনার সাথে আরেকজন লোক ছিল, যে উনি যা বলছে সেটা তো টাইমের ভিতরে সিসিটিভি সবই রেকর্ড আছে, ফলে হ্যাঁ উনি বলে আছে, সব রেকর্ড আছে, আপনাদের রেকর্ড খোঁজেন, আমার কথা কোনো দরকার নেই। তো সেইভাবেই আমি ওনাকে বললাম যে ওনার হাত বললাম যে ওনার কাছে রেকর্ড আছে, আর এই রেকর্ডটা দিয়ে উনি এটা প্রুভ করতে হবে যে আপনারা সঠিক ছিলেন। এই কথা বলে ওনাকে আমি পাঠাই দিয়েছি। ওমর হাতকে বলছি যে আপনি তৈরি থাকেন, আজকে তো বৃহস্পতিবার, কাল শুক্রবার, আজকে তো 5টা বেজেই গেল, হয়তো শনি রবিবারে কিন্তু একটা আমরা ইনভেস্টিগেশন সবাই মিলে আমরা করব, আজকে শুক্রবারের জন্য আমরা আপনাকে আসলে সত্যি কথা বলি। ওনাদেরকে কিন্তু সব আমি এটা দেখে আসছি, বিকালে আসছে, বিকালে 4টায় ফ্লাইট ছিল, এই জন্য সকাল থেকে ওরা আসতে পারে না। তো
আমাদের এখনো মিটিং চলছে যে আমরা কালকের ভিতরে আমরা একটা ইনভেস্টিগেশন করবো। আপনি একদিন সময় আমরা আজকে মিস করছি, এটা একটা মিস করে একটা তদন্ত করে আপনাদের একটা উনি যাওয়ার আগেই একটা ফলাফল ওনাকে আমরা দিতে চাই, এটা হলো আমাদের মূল কথা যে উনি কী রিয়েক্টটা পেয়ে গেল এখান থেকে, কী জাজমেন্টটা পাইলো সেটা আমরা দেব। এই ভদ্রলোকটা আমার মুখের উপরে পাসপোর্ট ছুঁড়ে মারছে, আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আচ্ছা, তারপরে ভাইয়া আমি আপনাকে খুব সংক্ষেপে বলতেছি, ওরা মিথ্যা অপবাদ দিতেছে, বলতেছে আমি 26,000 টাকা ওরা দাবি করছে সুটকেসের জন্য। আমি যেহেতু নিবই না সুটকেস, আমি যেহেতু বলছি আমি নিবই না সুটকেস, কেন 26,000 টাকা আমার সাথে দাবি করা হয়? আমাকে কোনো ওয়ার্নিং দেয় নাই ওরা, ওরা আমাকে কোনো ধরনের ওয়ার্নিং দেয় নাই যে বিমানের ফ্লাইট ক্লোজ হয়ে যাচ্ছে, কিছু হয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বলে নাই। এই যে আমি বলছি আমি সুটকেস নেব না, তার জন্য আমার আমাকে বলছে দেখি তুমি যাও কিভাবে। আমার বাবা মা অসুস্থ দেখতে আমি আসছি এখানে, আমার 10 বছরের ছেলেকে দেখার জন্য আমি ভিক্ষা চাইছি ভাইয়া ওদের কাছ থেকে, আমি ভিক্ষা চাইছি যে ভাইয়া আমাকে দিয়ে দেন, আমি কিচ্ছু নেব না, আমাকে জাস্ট যেতে দেন, আপনারা আমাকে যেতে দেন। কুতার কসম ভাইয়া বোর্ডিং ক্লোজ করে নাই, আল্লাহ উপরে সাক্ষী আমি বলতেছি আল্লাহর গজব পড়বে ওদের উপরে, আমাকে বলতেছে না আমরা দেব না তোমাকে যেতে, তারপরে মিথ্যে সাজাইয়া বলছে বোর্ডিং ক্লোজ হয়ে গেছে। আমি লেট করছি, আমি কোনো লেট করি নাই, ওদের হাতে ক্ষমতা, ওরা ক্ষমতা কাটাইছে।